ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন দায়ীকে ভাষাগত পাশাপাশি হচ্ছে আখলাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো যথেষ্ট মূল্যায়ন করতে হবে, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন সূরা নাহলের ভিতরে উদ্বুদ্ধ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা তোমার রবের দিকে মানুষকে আহ্বান করবে বিল হিকমা কৌশলে, হিকমার সাথে, কৌশল মানে এই নয় যে সত্য এড়িয়ে যাওয়া বরং সত্যকে সুন্দর ভাবে উপস্থাপন করা, এটি হচ্ছে হিকমা। মাওয়াইজা হাসানা সুন্দর ওয়াজ নসিহাতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন দেখা যাবে যে দাওয়াত দিতে গিয়ে তর্ক বিতর্ক বা একটু মতভেদ মতপার্থক্য তৈরি হয়েছে সেক্ষেত্রে উত্তম উপায়ে বিতর্কে লিপ্ত হবে, সেখানে অশ্লীলতা কিংবা চরমপন্থা অবলম্বন করার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে একজন দায়ীকে সমাজের যে অবস্থা অর্থাৎ যে সমাজে তিনি দাওয়াত দিবেন সেই সমাজের অবস্থা সম্পর্কে জানা জরুরি। ঠিক একইভাবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আকীদাগত বিষয়গুলোকে দাওয়াতের মূল পয়েন্ট হিসাবে নির্ধারণ করা, শিরিক মুক্ত বেদাত, শিরিক এবং বেদাত মুক্ত দাওয়াত, এটি হবে দাওয়াতের প্রথম মিশন। এরপরে পাশাপাশি এই দুটো নীতিতে যখন একমত হবে তখন ধারাবাহিকভাবে অন্যান্য যে ইসলামী শরিয়ার বিধানগুলো রয়েছে নামাজ রোজা হজ যাকাত এই ধরনের বিষয়গুলো সামনে চলে আসবে। ঠিক একইভাবে একজন দায়ী তিনি তার কথার ভিতরে কোমলতা লালন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনের সবচেয়ে বড় নাফরমান ফেরাউন, সেই ফেরাউনকে দাওয়াত দিতে তখনকার সমাজে সবচেয়ে ভালো দুইজন মানুষ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়ে বলছিলেন ফাকুল আল্লাহু কাউলান লাইয়েনা, যে তোমরা তার কাছে গিয়ে নরম ভাষায় কোমল ভাষায় কথা বলবে। তো এই যদি হয় একজন আল্লাহর সবচেয়ে জঘন্যতম নাফরমান বান্দার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ, তাহলে আমাদের সমাজে যে মানুষগুলো সেসব মানুষগুলো কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ নয় এবং আমরা সেই মূসা এবং হারুন আলাইহিসসালামের চেয়ে ভালো কোনো দায়ী নয়। অতএব আমাদের হিসাব করতে হবে যে আমরা যাদের কাছে দাওয়াত দিচ্ছি তারা ফেরাউনের চেয়ে উত্তম, আর আমরা যারা দাওয়াত দিচ্ছি এরা মূসা কিংবা হারুন আলাইহিসসালাম এদের চেয়ে ভালো কোনো দায়ী নয়। অতএব আমাদের যথেষ্ট সহিষ্ণুতা
নিয়ে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। কোথাও আমাদের রেগে যাওয়া যাবে না, কোথাও এক্ষেত্রে আমরা অসহিষ্ণু হতে পারি না। ঠিক একইভাবে আমরা দাওয়াত দিব দলিল ভিত্তিক কোরআন এবং সুন্নার রেফারেন্স সহ দাওয়াত দিব। তো এভাবে মূল জিনিসগুলো চলে আসে। আর সবচেয়ে বড় যে জিনিসটি দাওয়াতের ক্ষেত্রে সেটি হচ্ছে আখলাকি, যে বিষয়টি আমাদের সমাজে দাওয়াতের যে উসলুব, যে দাওয়াতের যে পথ পদ্ধতি, আখলাক, সেটার বড়ই অভাব রয়েছে। প্রত্যেকেই এখন আমরা দায়ীর ভূমিকায়, অনলাইন অফলাইন বিভিন্ন ভাবে আমরা দাওয়াতের কাজ করতেছি। অনেকেই ইসলামের উপকারের নামে ইসলামের অনেকেই ক্ষতি করতেছি। যেমন বিশেষ করে অনলাইনে যারা দাওয়াতি কাজ করেন, এরা অনেক সময় মেয়েদের ছবি দিয়ে দাওয়াতের কাজ করতেছেন, পর্দার বিষয়টি নিয়ে আসতেছেন না, অথবা কোনো দায়ীর কথাকে ব্যঙ্গ করে তারা উপস্থাপন করতেছেন, অথবা একজন দায়ীর ছবিকে ব্যঙ্গ করতেছেন, অথবা তার উপরে ক্রস দিচ্ছেন, বিভিন্ন ভাবে তারা মনে করতেছেন ইসলামের উপকার করতেছেন, না মূলত তারা ইসলামের ক্ষতি করতেছেন। এই জন্য যদি সত্যিকার অর্থে কেউ নিজের পেশাগত দায়িত্ব হিসাবে কেউ দাওয়াতের কাজ করেন, তাকে এই সার্বিক বিষয়গুলো খেয়াল করতে হবে। আর যদি প্রত্যেকে নিজ অবস্থানে থেকে পরিবারের দাওয়াত বা তার আশেপাশে থাকা মানুষগুলোর মধ্যে দাওয়াতি কাজ করতে চান, তাহলে তিনি সঠিক যে জিনিসটি জানেন সেটিকুই প্রচার করবেন উত্তম পন্থায়। আল্লাহ আলম বিসাহ ওসলাল্লাহ আসসালাম আলা নবীনা মোহাম্মদ।